আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, জাস্ট আমি আজকে আপনাদের সামনে দেখাবো এইচএসসি অ্যাসাইনমেন্ট 2022, বিষয় বাংলা, বিষয় শিরোনাম শব্দের উচ্চারণ সূত্র, তৃতীয় সপ্তাহ। এটা কিন্তু তৃতীয় সপ্তাহের উত্তরপত্র অ্যাসাইনমেন্টের বাংলা দিতে পত্র। অনেক সুন্দর করে আপনাদের জন্য এখানে অ্যান্সারগুলো করে রাখছি। তো চলুন আমরা আগে কোয়েশ্চেনটা এক পলক দেখে আসি। দেখেন আমাদের এখানে কোয়েশ্চনে কি বলছে, প্রমিত বাংলা উচ্চারণ নিয়মগুলো উল্লেখ করতে পারবে, জাস্ট প্রমিত উচ্চারণে যে কোনো রচনায় গদ্য কবিতা পাঠ করতে পারবে। আমাদের এখানে ফার্স্ট যে কাজটা করতে হবে, ব ফলার উচ্চারণের সূত্র লেখা, পূর্ণ বিন্যাসকৃত, দুই নম্বরে দেওয়া আছে পূর্ণ বিন্যাসকৃত পাঠ্যসূচির গদ্য কবিতা থেকে ব ফলাযুক্ত শব্দ বাছাই করে উচ্চারণ লেখা, ম ফলার উচ্চারণ সূত্র লেখা, পূর্ণ বিন্যাসকৃত পাঠ্যসূচির গদ্য কবিতা থেকে ম ফলাযুক্ত শব্দ বাছাই করে উচ্চারণ লেখা, এবং পাঁচ নম্বরে যেটা আছে সর্বশেষ, জ ফলার উচ্চারণ সূত্র লেখা। তো দেখেন এবং আমাকে ৬ নম্বরে যেটা দেওয়া আছে, আমরা দেখবো ৬ নম্বরটা কি দেওয়া আছে, পূর্ণ বিন্যাসকৃত পাঠ্যসূচির গদ্য কবিতা থেকে অন্তর্জ ফলাযুক্ত শব্দ বাছাই করে উচ্চারণ লেখা। তো সবার লাস্ট আমরা অ্যান্সারটা দেখবো। চলুন প্রথম থেকে লাস্ট পর্যন্ত অ্যান্সার দেখা শুরু করি। দেখা দেখা লিখছি, ব ফলা, ম ফলা, অন্তর্জ ফলা উচ্চারণের সূত্র এবং গদ্য কবিতা থেকে বাছাইকৃত শব্দ, বাছাইকৃত ফলাযুক্ত শব্দ উচ্চারণ। ওকে, দেখেন জাস্ট আমরা এখন কি করবো, এখানে যেটা বলছে এটা কাজ করব আমরা এখন। এই অ্যান্সারটা আমরা উত্তর দেখবো। দেখেন দাদা শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র অ্যাসাইনমেন্টের কাজ, ব ফলা, ম ফলা ও অন্তর্জ ফলার উচ্চারণ সূত্র এবং গদ্য কবিতা থেকে বাছাইকৃত ফলাযুক্ত শব্দের উচ্চারণ। আপনি অবশ্যই লিখবেন, এখান থেকে লেখা শুরু করবেন, ব ফলা, ম ফলা ও অন্তর্জ ফলার উচ্চারণ সূত্র এবং গদ্য কবিতা থেকে বাছাইকৃত ফলাযুক্ত শব্দের উচ্চারণ লিখে আনসারটা লেখা শুরু করে দেবেন। জাস্ট এখান থেকে দেখবেন, লিখবেন ম ফলার উচ্চারণ। এখানে আপনি হেডলাইনে লিখবেন খাতার উপরে ম ফলার উচ্চারণ। খাতার উপরে লেখার পর থেকে জাস্ট, এটা তো আমি টেবিল কন্টেন্ট লিখে দিচ্ছি কী কাজ করতে হবে আপনার, এগুলো লিখে দিছি আমি এখান থেকে, আপনার এগুলো দেখা লাগবে না। তো জাস্ট এই তিনটা কাজ করতে হবে, তো আমি এখানে লিখে দিছিলাম। তো দেখেন ম ফলার উচ্চারণ, ক নাম্বার দিবেন, ঠিক আছে, যেভাবে দেওয়া আছে ঠিকভাবে দিবেন। পদের প্রথমে ম ফলা থাকলে সে বর্ণের উচ্চারণে কিছুটা ঝোঁক পড়ে এবং সামান্য নাসিক্য স্বর হয়, যেমন শ্মশান, শ্মশান, স্মরণ, স্মরণ, এখানে যে বানানগুলো দেওয়া আছে। কখনো কখনো ম অনুচ্চারিত থাকতেও পারে, যেমন স্মৃতি, স্মৃতি বা স্মৃতি। খ পদের মধ্যে বা শেষে ম ফলাযুক্ত হলে উচ্চারণে সে বর্ণের দ্বিত হয় এবং সামান্য নাসিক্য স্বর হয়, যেমন আত্মীয়, আতীয়, আতিথিয়, পদ্ম, পদেদ, পদেদা। ওকে, দেখেন সিস্টেম করে দেওয়া আছে এখানে, বিস্ময়, বিস্ময়, তা ভস্যসূপ, ভস্যসব। দেখেন এখানে বানানগুলো দেওয়া আছে একই স্টাইলে, এইভাবে আপনি লিখবেন খাতায়। তোর গ, ঘ, উম, ট, মূর্ধন্য, দন্ত্য বা ল বর্ণের সঙ্গে ম ফলাযুক্ত হলে ময়ের উচ্চারণ বজায় থাকে, যুক্ত ব্যঞ্জন বর্ণে, ব্যঞ্জনের প্রথমে বর্ণের স্বর লুপ্ত হয়, যেমন ভাগ্নি, ভাগি, মৃন্ময়, মৃন্ময়, জন্ম, জনেমা, গুলন, গুলেমা ইত্যাদি। তো আমরা এখন যেটা দেখব, আমি ব ফলার উচ্চারণ, দেখেন আমরা এখন ব ফলার যে উচ্চারণটা আছে, আমরা এখন ব ফলার উচ্চারণ দেখা শুরু করব। দেখেন ক শব্দের প্রথমে ব ফলা যুক্ত হলে উচ্চারণে শুধু সে বর্ণের উপর অতিরিক্ত ঝোঁক পড়ে, যেমন কচিত, কচিত, যেভাবে দেওয়া আছে আপনি এখান থেকে ঠিক সেভাবে দেখে দেখে লিখে দিবেন, একদম সুন্দরভাবে এভাবে লিখে দিলে সম্পূর্ণ মার্ক আপনি পেয়ে যাবেন। আশা করি দেখতে পারতেছেন, এখান থেকে আপনাদের জন্য অ্যান্সারগুলো করে রাখছি। আপনারা এখানে হুবহু যেমন করে আছে ঠিক আপনি তেমন করে উঠাই দিবেন, ইনশাল্লাহ সম্পূর্ণ একটা মার্ক এখান থেকে পেয়ে যাবেন।
দেখেন এখানে দেখেন আমাদের জফলের উচ্চারণ ওকে দেখেন লাস্ট 6 নম্বর যে কোশ্চেনটা ছিল এটা কি 6 নম্বর 6 নম্বর থেকে আপনাদের সাথে নেওয়া মূল শব্দ উচ্চারণ আপনারা এখান থেকে কমপক্ষে 20টা লিখে দিবেন এখান থেকে সর্বনিম্ন 20টা লিখলে হবে আমি এখানে 20টার বিষয়ে অনেক কিছু লিখছি আপনারা এখান থেকে দেখে দেখে সর্বনিম্ন 20টা লিখবেন ওকে তো দেখেন আমি সামনে রাখছি আপনারা এখান থেকে দেখে দেখে লিখে নেন ওকে অকৃতজ্ঞ অকৃতজ্ঞ দেখেন দেখুন এখানে লেখা আছে এই সিস্টেমগুলো লিখে নেন দেখে দেখে এখান থেকে তো আমি আশা করি আপনারা এখান থেকে দেখতে পারছেন তো চলুন প্রথম থেকে আর একবার লাস্ট পর্যন্ত দেখে আসি ওকে দেখেন এখান থেকে শুরু হয়েছিল ওকে ফার্স্ট মাফাদার উচ্চারণ থেকে আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন
আজকে আমাদের নির্বাচনতেই ভালো থাকবেন। অবশ্যই অবশ্যই একটাই রিকোয়েস্ট করবো, কষ্টের বিনিময়ে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ভালো থাকবেন।